राम नाम जपर महत्व। एक व्यक्ति प्रतिदिन राम नामे जप करत। आस्ते आस्ते ओ लोकटर बयस बाढ़ते थे, से वृद्ध हो जाए। यह से एक छोटो घरे पड़े थकत। जख तर बाथरूम स्नान आदि करार हतो तक से तार छेले के डाकत। तार छेले ताके बाथरूम स्नान करिए आनत। आस्ते आस्ते किछुदिन पेरिए जाए। तार छेले कखनो तार बाबार आवाजे आसे आबार कखनो आसे ना। एभावे से खराब बिछाने पड़े थकत। आस्ते आस्ते से अंध हो जाए। एक दिन रातेर बेलाय से बाथरूम जावार जन्नो तार छेले के आवाज़ दे। आवाज़ देवार साथे साथे एक छेले हाजिर हो जाए और ताके बाथरूम करिए आबार शुइये दिए चले जाए। এভাবে কিছুদিন চলার পর বৃদ্ধ লোকটি ভাবে, প্রথমে যখন আমি আমার ছেলেকে ডাকতাম তখন কোনোদিন আসতো না, আর এখন একবার আওয়াজ দিতেই চলে আসে। আমাকে দেখতেই হবে, সে কে? আজকে রাতেও সে আওয়াজ দেয়, আর তখনই সে ছেলেটি চলে আসে। বৃদ্ধ সে ছেলেটির হাতটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কে তুমি? তখন শ্রীরাম নিজের আসল রূপে তাকে দর্শন দিলেন। বৃদ্ধ শ্রীরামকে বললেন, হে প্রভু, তুমি আমাকে এভাবে কেন দর্শন দিলে? তখন শ্রীরাম বললেন, তুমি সত্যিকারের আমার ভক্ত, আর আমি আমার ভক্তদের দুঃখ দেখতে পারি না। তখন ওই বৃদ্ধ বলল, প্রভু, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। শ্রীরাম বললেন, আমি তোমাকে মুক্তি দিতে চাই না। বৃদ্ধ বলল, কেন প্রভু, আমি কী দোষ করেছি? শ্রীরাম বললেন, আমি যদি তোমাকে এখন মুক্তি দিয়ে দিই তাহলে তুমি আগের জন্মে আবার এইভাবে কষ্ট পাবে। আমি চাই না তুমি আবার আগে জন্মে কষ্ট পাও। তখন বৃদ্ধ শ্রীরামের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে প্রভু, তুমি যা চাও তাই হবে। এরপর থেকে প্রতিদিন শ্রীরাম ওই বৃদ্ধের কাছে আসত আর তার সব কাজ করে দিত। ভগবানকে মন থেকে ডাকলে সে নিশ্চয়ই আসবে। একবার ডেকে দেখুন আর আমার সাথে সবাই মিলে একবার বলুন, জয় শ্রীরাম। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।